সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবং আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে অবশ্যই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে একজন বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আছেন এবং আমাদের সাথে একজন ফার্মাকোলজিস্ট আছেন। তাদের সাথে আগে আপনাদের পরিচয় করে দিচ্ছি, তারপর আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো আশা করছি সেগুলো আমরা নিব আর চেষ্টা করবো আমাদের বিশেষজ্ঞ অতিথি দিয়ে সেগুলোর আনসার আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশিম খন্দকার, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগে ছিলেন ঢাকা মেডিকেল কলেজে। এবং আমাদের সাথে আছেন মেজর ডক্টর খোসরত সামাদ, যিনি ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজিস্ট আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকাতে আছেন। সালামুকুম স্যার, এবং আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, যেটা বলছিলাম, আমাদের সাথে মেডিসিন বিশেষজ্ঞ আছেন, ফার্মাকোলজিস্ট আছেন। যে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে সেই বিষয়ে পরামর্শ দিবেন। এবং আমাদের আলোচনা আমরা শুরু করবো আমাদের স্যারকে দিয়ে। স্যার, আপনার কাছ থেকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমরা জানি ঢাকা খুবই দূষিত, বায়ু দূষণের মধ্যে থাকা একটা সিটি এবং এখন সেকেন্ড হাইয়েস্ট পলিউটেড সিটি হিসেবে এখন আসলে পরিচিত হয়ে গেছে। তো এরকম অবস্থায় এই দূষণের কী কী প্রভাব আসলে আমাদের শরীরে পড়তে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক এবং শ্রোতাবৃন্দকে। আসলে যে অবস্থায় ঢাকা শহরে আমরা বাস করি, এখানে এটা বসবাসের যোগ্য বলাই কঠিন। আমরা প্রতিটা নিঃশ্বাসে আমরা জিনিসগুলো ধুলাবালি থেকে বাদ দিলি, কার্বন মনোঅক্সাইড অ্যান্ড যে পয়জনাস জিনিসগুলো ইনহেল করতেছি সেটা আমাদের প্রথম আমাদের রেসপিরেটরি সিস্টেমের প্রথম নোজ এবং নাক এবং তার মুখগহ্বরকে ইফেক্ট করে। দেন আমরা পুরোটা যখন শ্বাস নেই তার লাংসে ইফেক্ট করে। এটা নির্ভর করে কি কোন জিনিসটা ইনহেল করতেছে, এটা হইতে পারে লোকালি ইরিটেন্ট, কাশি হবে, লোকালি ইরিটেন্ট না হয়ে এটা হইতে পারে লাংসে যখন গেল সেটা লাংসের জন্য ক্ষতিকারক, অথবা এটা সিস্টেমে অ্যাবজর্ব হয়ে গিয়ে আমাদের সিস্টেমিক বিভিন্ন ইফেক্ট করতে পারে। মানে ধুলাবালি ছাড়াও যে বাকি ক্ষতিকর পার্টিকেলগুলো আছে সেগুলো বিভিন্নভাবে আসলে শরীরটা ক্ষতি করতে পারে। ধুলাবালি তো ইরিটেন্ট আছেই আমাদের, সেটা ছাড়া যেগুলো আমরা এখন দূষণের জন্য যেভাবে আমরা দূষিত হচ্ছি বা দূষণ ঢাকাকে দূষিত করা শহর বলা হচ্ছে, সেই জন্য মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইনহেল করার পরে ক্রনিক্যালি যারা ইনহেল করতেছি আমরা রাস্তায় চলতেছি, কেউ কেউ ড্রাগসই হয়ে যাচ্ছে, তার অর্থ নিউরোলজিক্যাল ইফেক্ট হতে পারে। এটা আলটিমেটলি ইফেক্ট করতে যায় আমাদের রেসপিরেটরি ইনফেকশন, কাশি হচ্ছে, কাশি হইতে যায় সেকেন্ডারি ইনফেকশন হয় এবং আলটিমেটলি জ্বর হচ্ছে, কাশি হচ্ছে। ক্রনিক একটা যাদের আগের থেকে অ্যালার্জি আছে তারা বেশিরভাগই এগুলোতে ভুগতেছে এবং সেকেন্ডারি ইনফেকশন হওয়ার পরে তারা জ্বর কাশি হয়ে আলটিমেটলি নানা জটিলতায় ভুগতেছে। তাহলে এটা যে শুধু শ্বাসতন্ত্রকে এফেক্ট করছে তা না, এবং যেটা বললেন রক্তনালীর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় চলে অ্যাবজর্ব হওয়ার পরে নিউরোলজিক্যাল ইফেক্ট যেগুলো সেগুলো নার্ভের উপরে ইফেক্ট করছে। তো আমরা তো একটা কমন পার্টিকেল হিসেবে জানি যে লেড, হয়তো ঢাকার দূষণ অনেক বেশি আছে, আর কোনো এরকম পার্টিকেল আছে কিনা যেগুলো বিষয় আসলে কার্বন মনোক্সাইড যেটা নিউরোলজিক্যাল প্রবলেম করতে পারে। তাছাড়া ইনহেল, এই যে আমাদের দেশে ধোঁয়া ধুলা, ট্রাকের যে ডিজেলের যে ধোঁয়াগুলো একটা গাড়ি স্টার্ট দেয় ওই সময় যেভাবে বাইর হয় এগুলোতে বাতাসে আসতেছে, এগুলো আমরা ইনহেল করতেছি, এতে আমাদের লাংসেরই বেশি ক্ষতি হচ্ছে। কনস্ট্যান্টলি যদি কেউ এরকমভাবে ইনহেল করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট যেগুলো আছে এবং ধুলাবালির যে সিজনাল যে চেঞ্জগুলো আছে সেগুলো মিলে আমাদের রেসপিরেটরি একটা ইরিটেট করতেছে বেশি। ক্রনিক কফ একটা, ক্রনিক কাশতে কাশতে তার যে ক্রনিক অবস্থা একটা এয়ারওয়ে ডিজিজ সেগুলোতে আসতেছে, প্লাস সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, প্লাস তার সিস্টেমই ইনভলভ করে দেওয়া নিউরোলজিক্যাল আদার সিস্টেমগুলোকে ইফেক্ট করতেছে। আপনি স্যার অলরেডি বলেছেন যে একটা তো ইন্ডাস্ট্রিয়ালাইজ যে দূষণগুলো হচ্ছে সেগুলো একটা বড় দূষণ, কিন্তু পানিকে ইনভলভ করে থাকে বা সোয়ারেজ সিস্টেম যেটা আছে, তো এই দূষণটার ইফেক্ট আসলে কী হয়? আপনি তো বলেছেন এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বায়ু দূষণের জন্য যেটা হচ্ছে, এই পানিতে যে দূষণগুলো হচ্ছে এগুলোর জন্য আসলে কী কী এফেক্ট হতে পারে? পানিদের জন্য প্রথম আমরা পানিটা ব্যবহার করি কীভাবে, একটা হচ্ছে ইউজ করি আমরা গোসল এবং হাত মুখ ধোয়া অ্যাজ ইউজুয়াল, এটা স্কিনে ইফেক্ট করতে পারে, স্কিন ইচিং এবং কিছু স্কিন চর্মরোগের প্রাদুর্ভাব বা নানা রকমের ইচিং এবং তার লাল হয়ে যাওয়া বা ওখানে ক্ষত হয়ে যাওয়া ইত্যাদি। সেকেন্ড হতে পারে যে আমরা যে খাই পানিটা, খাওয়ার সময় আমরা যদি খাই যদি আমাদের লিড থাকে তার অ্যাবজর্ব হয়ে যায়, লিড পয়জনই হিসেবে আসতে পারে ক্রনিক্যালি যদি ইয়া করি। যেমন আপনারা দেখছেন এখন নাই পত্রিকা যেগুলো যে প্রিন্ট করে, আগে যে প্রিন্ট করতো অনেক আগে, তখন যারা এগুলোকে কম্পোজ করতো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা মিলাইতো, তারা লালা দিয়ে দিয়ে এগুলোকে এক করতো, তখন দেখা যেত গামে এবং দাঁতের মাঝে একটা ব্লু স্টিনস পড়ে যায়, এটা লিড পয়জনিকের সাইন। এবং আমরা যদি খেয়ে ফেলি এটা আমাদের সেটা লিড বিভিন্ন অর্গানিজে আমাদের প্যাথোলজি করতে পারে, কিডনি,
লিভার এবং আদার লাংস সব প্রত্যেক সিস্টেমে খাওয়ার পরে অ্যাবজর্ব হবে এবং আলটিমেটলি যেটা যেখানে টক্সিন হিসেবে যদি লিথাল ডোজ যেটা বলি যে একটা তো নর্মাল এক্সক্রিশন করে দেবে আমার অর্গ্যান, যদি এক্সক্রিট করতে না পারে থেকে যায় তাহলে ওই সিস্টেমে জমা হওয়ার পরে তার আলটিমেটলি ওই ওই সিস্টেমের রোগ হিসেবে প্রকাশ করবে। তার মানে আমরা যে খুব সিম্পলি শুধু দূষণটা দেখছি সেটা ইমিডিয়েট যে ইফেক্ট করছে এটা ছাড়াও লং টার্ম অনেক লং টার্ম ইফেক্ট বেশি অবশ্যই। এই বিষয়ে আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো, আসলে আপনি ফার্মাকোলজিস্ট কি অ্যাড করতে চান, তার আগে আমাদের একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা আমরা একটু নিয়ে দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা জানান। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার সমস্যাটা আজকে প্রায় হলো 15-20 দিন যাবত। কিছুদিন আগে আমি আমার কিডনি টেস্ট করিয়েছিলাম, আমার আপনার আলসারে কিছুই ধরা পড়ে নাই, তবে আপনার এক্সরেতে একটা শ্যাডোর মতো ধরা পড়েছে, এটা কনফার্ম কিছু না। তারপরেও আমি আরেকটা আলসার করাই, আলসার করিয়ে দেখি যে আমার কিডনিতে কোনো সমস্যা নাই, তো এখন আমি এটা নিয়ে শঙ্কিত বিষয়। আচ্ছা, আপনি কি কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন এর মধ্যে? আমি এর মধ্যে কোন ডাক্তারের পরামর্শ নিয়েছি, ওনারা বলেছেন যে আপাতত আপনার কিডনিতে কোনো পাথর দেখা যাচ্ছে না, তো সেটা কিডনি কোনো সমস্যা। আমাদের যে শোল্ডার ব্লেড বলি না ওইটার কাছাকাছি, মানে যে স্কেপুলা বলি বা ডাক্তারি ভাষায় ওই কাছাকাছি হলে সেটা এক নম্বর হচ্ছে শোয়ার জন্য পজিশন, সার্ভাইকালে যদি কোনো ভার্টিব্রাল প্রবলেম থাকে ওই নার্ভগুলো যখন বেরিয়ে আসে ওইখানে রেডিয়েশনের জন্য একটা প্রবলেম হতে পারে, শোয়ার সময় হলে ঘাড়ের বালিশ উঁচু থাকে সেই জন্য একটা পসিবিলিটিস। দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে খাওয়ার জন্য, শুলে পরে রিফ্লাক্স হয় তখন যে যখন গ্যাস হয় তখন এটা পিঠের বুকে চাপ দেয়, ইসোফেগাসে যায় এবং এটা প্রেশার দেয় সারাউন্ডিং ইয়াতে, তখন যে পিঠের মধ্যে একটা প্রেশার ফিলিং হয়। এই দুইটা যদি আপনি এক্সক্লুড করতে পারেন, আমার প্রথমটাই আমার বেশি ধারণা যে আপনার শুলে পরে হলে যদি উঠলে বসলে দিনের বেলা না হয় তাহলে শোয়ার সাথে মিলাইলে এটা আপনার মাস্কুলোস্কেলেটাল পেন হিসাবেই ধরে নিতে হবে। হাইপারটেনশন কন্ট্রোল আছে আপনার, আপনার কিডনিতে কোনো প্রবলেম নাই, মাস্কুলোস্কেলেটাল প্রবলেম বলে আমার ধারণা, মাসেল এবং যে আমাদের নার্ভগুলো আছে বা হাড্ডিগুলো আছে সেগুলোরই প্রবলেম বলে মনে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আর আসলে এটা খুব কমন একটা সমস্যা আমাদের পশ্চারের জন্য বা আমাদের কী ধরনের কাজ করছেন উনি সেটার উপরে হয়তো অনেক সময় ডিপেন্ড করে থাকে। তো দর্শক আপনি চেষ্টা করবেন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে আসলে সার্জনগুলো বলেছেন সেগুলোও বের করা দরকার আছে যে কী কারণে আপনার কষ্টটা হচ্ছে, তাহলে আসলে এটা সমাধান করা সম্ভব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর আপনার কাছে যেটা আসলে বলছিলাম যে স্যার তো অনেক কিছুই বললেন এই দূষণ সম্পর্কে আমাদের কী ইফেক্টগুলো হচ্ছে সেটা নিয়ে, আপনার এই প্রসপেক্ট থেকে কিছু বলার আছে কিনা? একটা ছোট ইতিহাস মনে পড়লো, এক লাইনে আমি সেটা শেয়ার করতে চাই। জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এক পাশে ছিল আর সারা বিশ্ব বলতে গেলে এক পাশে ছিল, তো উনি তার প্রতিপক্ষকে নির্মূল করবার জন্য ইভেন একটা বুলেট যেন অপচয় না হয় সেজন্য উনার প্রতিপক্ষ একটা ঘরে নিয়ে আসতেন এবং গ্যাস চেম্বার এটা ব্যবহার করতেন, এটা আমরা অনেকেই জানি। তো ওই গ্যাসে যেটা আমরা আলোচনা করলাম লিড, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য সব উপাদানগুলি দেওয়া হতো, আমার কেন যেন মনে হলো এই গল্পটা শেয়ার করা প্রাসঙ্গিক এইটুকুই। মানে আসলে আমাদের অবস্থাটা এখন এরকম হয়ে গেছে, অনেকটা উপমা ছলে বলতে চাইছি যে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে, ওটা তো কয়েকটা দিনের ভেতরে বা স্পেসিফিক একটা টাইম স্টিপুলেটেড ভেতরে ডোজটাকে বাড়িয়ে দেওয়া হতো, আর আমাদের হচ্ছেটা কি প্রকারান্তর তাই হচ্ছে কিন্তু স্লো পয়জনিং হয়ে যাচ্ছে। তার মানে ওই যে গ্যাস চেম্বারে যিনি মারা গেলেন মাল্টি অর্গান ফেইল হলো আস্তে আস্তে, তো স্যার কভার করেছেন আমাদের এরকম প্রতিনিয়ত, আমি তো নিঃশ্বাস বন্ধ রাখতে পারবো না, আমি এখানে এসেছি আমাকে নিঃশ্বাস নিতে নিতে চলমান প্রক্রিয়া 24 ঘন্টায় থাকে, পুরো শহরটাই তো বায়ু দূষণের শিকার, তার মানে আমি তো কখনোই বায়ু না নিয়ে থাকতে পারছি না। অর্থাৎ ওই গ্যাস চেম্বারের মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ মূলত লিড, আপনি এটা ফোকাস করেছেন, স্যার বলেছেন কার্বন মনোক্সাইড, আমি আর সেই তাত্ত্বিক আলোচনায় গেলাম না, আমরা বলতে চাইছি যেগুলি ক্ষত সৃষ্টি করে দীর্ঘমেয়াদি এমনকি মৃত্যু ঝুঁকি আনতে পারে, এগুলি ক্রমশই নাসারন্ধ্র থেকে ফুসফুস থেকে শুরু করে এবং সিস্টেমিক সার্কুলেশন পুরো শরীরেই ক্রমশ এটা আক্রমণ করছে।
তো এখন এরকম পরিস্থিতি থেকে আসলে উত্তরণের জন্য কোনো পরামর্শ আছে কিনা ওদের? জি ধন্যবাদ। আসলে এটা একটা গ্লোবাল সমস্যা, দুই হচ্ছে যে এটা একটা কম্প্রিহেন্সিভ এবং মাল্টি সেক্টোরিয়াল সমস্যা। ধরা যাক একটা বিল্ডিং ঠিকমতো হয়েছে কিনা, তার জন্য সেখানে তার সাফোকেশন আছে কিনা বা ক্রস ভেন্টিলেশন আছে কিনা, আর্কিটেক্টের একটা ভূমিকা আছে। ধরা যাক এই নগর পলিউশনের কিছু লিগাল অ্যাসপেক্ট আছে, একটা বাড়ির সাথে আর একটা বাড়ি ফাঁকা ফাঁকা আছে কিনা সেটা। থার্ড হচ্ছে কিসের জন্য হচ্ছে, ব্যাপক পরিমাণ গাড়ি যেটা ফিট না, তাহলে ফিট করার জন্য বিআরটি একটা অথরিটি আছে, সেখানে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, এবং মূলত যেটা ডিজেল দ্বারা পরিচালিত সেইগুলি পুরনো গাড়ি এবং ডিজেল থেকে এক্সেল বেশি হয়, তাহলে এই ফিটনেসের কাগজগুলি হালনাগাদ না, অথবা ফিটনেসের কাগজ নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, এটা খুবই প্রকাশ্যে এসছে। সুতরাং ফিটনেসটা বড় ক্রাইটেরিয়া, ফিটনেসটা তুমি নামতে পারবে না, তার মানে সে তো সোর্স এক। দুই হচ্ছে যে ইন অ্যান্ড অ্যারাউন্ড আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের কণা, এ কথাটা আসছে যে প্লাস্টিকের কণা খুবই কার্সিওজেনিক। তো প্লাস্টিকের কণা আমরা কী করি, এই একটা সেলোফিনযুক্ত খাওয়া, ধরা যাক চিপস, চিপসেরটা খেয়ে আমরা ফেলে দিই খোসাটা, ওই চিপসের যেমন ওইটা তো ডিগ্রেডেড হয় না, এটা তো ধ্বংস হয় না, সৃষ্টির পরে থেকে যাচ্ছে, তাহলে আমরা ক্রমশই নিচ্ছি। তাহলে এই জাতীয় খাবারগুলিকে আমাদের একদম পরিহার করতে হবে। আর যেটি হচ্ছে যে ইটের ভাটা, ইটের ভাটা থেকে যেটা হচ্ছে, তো আমরা যতই বলছি যেটা আরবানাইজেশন করার জন্য সরিয়ে নাও বা বিকল্প টেকনোলজি তৈরি করতে হবে যেটা এরকম কম্বাশন করে না, কিন্তু সেই টেকনোলজি পেতে আমাদের সময় লাগছে। তাহলে আমি আবারও বলছি এখানে কম্প্রিহেন্সিভ নগর উন্নয়ন বিদকে দরকার, আর্কিটেকচারকে দরকার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে দরকার, ফার্মাকোলজিস্ট দরকার, মেডিসিন স্পেশালিস্ট দরকার, আইন প্রয়োগকারী সংস্থা দরকার, এটা মিলে সব কিছু দেশ তো আমাদের। আমরা কমপ্রিহেন্সিভ যদি আগাই তাহলে পরে অ্যাড্রেস করতে পারবো, আর অলরেডি যতটুকু পলিউটেড হয়েছে সেটিকে কীভাবে আবার রিকভারি করতে হয় সেটাও আমরা ভেবে দেখবো। এবং আপনি যে পয়েন্টগুলো বলেছেন স্পেশালি যেমন একটা বাসাবাড়ি তৈরি করার ক্ষেত্রে বা এই যে ফিটনেসগুলো ঠিক মতো মেনটেন করছে না, মানুষ হয়তো শর্ট টার্ম জিনিসটা চিন্তা করছে, সাময়িক বেনিফিটটা, কিন্তু লং টার্ম এটা যে আমাদের কত খারাপ ইফেক্ট করছে সেটাও ভাবে চিন্তা করছে না। সো এই জিনিসগুলো আসলে আমাদের কনসিডার করা দরকার। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন জানান। আমি আমি ফেটতে বেগম, বয়স আমার 53। জি 53, ওজন একেবারে 70। আমার সমস্যা হচ্ছে পিঠে বয়স কত আপনার? আপনার বয়স কত? 53। আচ্ছা ঠিক আছে। আপনার শরীরের ওজন কিরকম? 70 কেজি বলেছেন। 70? জি 53-70। হাইট খুব বেশি না হলে, এবারে যদি হাইট হয় ধরে নেই, তাহলে আমি বলতে এটা আমার হাইট 5'3". অনেক ভালো হাইট। তো আপনার এই 5'এতে মোটামুটি বোঝা যাচ্ছে অ্যাভারেজ আপনার ওয়েট আছে। তো আপনার যে সমস্যা বললেন সেটা মাল্টিপল কারণে হতে পারে। এক নম্বর হচ্ছে এই বয়সে হাড়ের কিছু ক্ষয় হয়, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এগুলো শুরু হয়ে যায়, কারণ মেনস্ট্রুয়েশন এই বয়সে সাধারণত বন্ধ হয়ে যায়। এই একটা কারণে আপনার এই বোন পেইন হতে পারে। এই বোন পেইনের জন্য মাস্কুলোস্কেলেটাল যে পেইন, হাড্ডির পেছনের দিকে যে আমাদের উপর ইয়াগুলো আছে, হাড় আছে যে মেরুদণ্ড বলি আমরা, এগুলাতে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন চলে যায়, অস্টিওপোরোটিক চেঞ্জ হয়ে যায়, মুভমেন্টে পেইন হতে পারে এক। আর যখনই আমরা খাই, কিছু খাবার খাই, তার সাথে বাতাস সোয়ালো করি এবং কিছু কিছু খাবারে গ্যাস বেশি তৈরি করে, যদি গ্যাস তৈরি করে সেগুলো বেলুনের মতো নাড়িভুড়িকে ফুলায়, ফুলাইলে তারা চাপ দেয়, সেটা সামনেও দেয় পেছনেও দেয়, তাহলে সামনে পেছনে দিলে পিঠে ব্যথা করবে, সামনে দিলে পেটটা ফাইবে থাকবে, বা সাইডে দিলে তখন মনে হবে কিডনির ব্যথা কিনা, এসব নানা উপসর্গ বলবে। কিন্তু আপনাকে সঠিক মানে ডাক্তারের কাছে গেলে উনি আপনার সমস্যাগুলো শুনে এক্সামিন করা ছাড়া তো অর্ধেক বলা যায় না। যেমন আমি শুনলাম আপনাকে, আপনাকে যদি আমি দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম আপনার সমস্যাটা কোন দিকে, তারপরে কিছু ইনভেস্টিগেশন হেল্প করবে। তবে আমার ধারণা এটা বোন সংক্রান্ত গ্যাস রিলেটেডও এডিশনাল সিমটম বা লক্ষণ তৈরি করতে পারে।
আপনি চেষ্টা করবেন একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে চেকআপ করে নিয়ে কি করা দরকার সেটা আসলে তখন উনি আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবেন। স্যার, যেহেতু দূষণের ব্যাপারে কথা হচ্ছে, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস পয়েন্ট আউট করেছেন, আপনার দিক থেকে আসলে মানুষ থেকে আপনার কি মনে হয় যে কি কি সচেতনতাগুলো পালন করা উচিত এগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, যেহেতু অলরেডি দূষণ চলছে, এটা তো এখনই আমরা বন্ধ করতে পারছি। যেটা উনি বললেন যে এসব কারণে হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হলো বড় কথা। যে ইন্ডাস্ট্রি আমার কতটুকু দূরে আছে, আমাদের ঢাকা শহরেই চারপাশ থেকে এই এখানে ইন্ডাস্ট্রি থেকে ধোঁয়া বেরোচ্ছে, এখন এগুলো তো আমি বন্ধ করতে পারবো না যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ফ্যাক্টরের গাড়ির কথা বলেন আগে না আসে, এক এটা বাদ দিয়ে আমার যদি আমি দর্শক হই বা আমি অ্যাজ এ নগরবাসী হই, তাহলে আমার কী করা উচিত? এই করোনায় আমাদের একটা শিখাইছে যে মাস্ক পরার জন্য অভ্যাস, যেটা এতে অ্যাটলিস্ট প্রথম একটা ধাক কাটা যে আমি ইনহেল করতে যে একটা সেটা একটা বাধা দেবে, ফিল্টারের মতো কাজ করবে। আর যেখানে আমি যাব আমি যেন সবসময়ই অ্যাভয়েড করি ধুলাটাকে অ্যাভয়েড করা যায় কিনা, এবং যেসব কারণে এগুলো হচ্ছে যেমন ইন্ডাস্ট্রি এদিক দিয়ে আসে এখানে বেশি করে ইয়ে ছাড়তেছে, এখান থেকে অ্যাভয়েড করা, নিজে বুঝা যেমন এই জায়গা দিয়ে গেলে হাঁটলে আমার গায়ে জ্বালা করতেছে, তার অর্থ এখানে এমন কিছু তৈরি হচ্ছে বাতাসে আসে আমার গায়ে লাগার পরেই আমার মুখ বা গা জ্বলতেছে, তাহলে ওইগুলা ব্যক্তিগত প্রিভেনশান যে আমি করবো না। আর খাওয়ার ব্যাপারে হইতে পারে যে পানিতে যদি দূষণ থাকে তাহলে আমি খাবারটাকে কীভাবে পিউরিফাইড ওয়াটার আজকাল মানুষ খাচ্ছে, যদি এটা কস্টলি, নগরবাসী অনেকে খায়, অনেকের ফুটাইয়া তলানি দিয়ে আগেরকার দিনের ওই যে ফিটকেরি দিয়া এগুলো দিয়া তলায় এইভাবে পানিটাকে যতটুকু সম্ভব দূষণটাকে দূর করে দিয়ে পানিটা পানিতে বুঝে ডুবাই রেখে দেন আধা ঘন্টা এক ঘন্টা, তাহলে যদি কিছু সারফেসে থাকে যেমন যেটার খোসাতে থাকে সেটা ডিজলভ হবে কিছুটা, ভালো করে গোয়ে সময় ধুয়ে রেখে দিলেন তাহলে কিছুটা ইয়ে পাওয়া যাবে। তারপরে সারফেসটা যখন কাটলেন আপনি খোসার দিকে আসেন না, ভিতরের অংশটা খাওয়ার চেষ্টা করেন, যদি আপনি খোসাসহ কোনো ফল মনে করেন খাবেন সেটা অ্যাভয়েড করা ভালো। এক নম্বর হলো পানিতে ভিজে রাখলে সবজি বলেন তারা তো স্প্রে করতেছে না সবজি এবং কীটনাশক দিচ্ছে, আপনি যদি ভিজে রাখেন তাহলে ওইটা কিছুটা কেটে যাবে, তারপরে আবার সিদ্ধ করবেন তাতে আরও চলে যাবে। যদি ফল খান তাহলে যেমন কমলা মনে করেন, কমলার খোসাটা ছড়াই ফেললে ভিতরেটাতে আপনার এমন কোনো থাকার সম্ভাবনা নাই, তো কোন খাবারটা কীভাবে খাচ্ছেন তার সারাউন্ডে কোন জায়গায় যে একটা পয়জনিং আসতে পারে বা যে কন্টামিনেশন থাকতে পারে সেটাকে অ্যাভয়েড করে খাওয়াটা বুদ্ধিমান, মানে আমাদের পক্ষে যতটুকু সম্ভব। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আসলে আরেকজন দর্শক যুক্ত হয়েছে, ওনার প্রশ্নটা আমরা একটু নিব। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানো। আমি তো বলতে চাচ্ছিলাম আমার শারীরিক সমস্যা ওই আবার গোপন অঙ্গে নিজ গোড়ালির দিকে একটু শক্ত শব্দ অনুভব করছে। আপনার বয়সটা বলেন। আমার বয়স 54 বছর। আচ্ছা, আর কোনো অসুবিধা কি আছে আপনার? না, আমার তো মনে হচ্ছে কিছু নেই, একটু সামান্য প্রেসার মাঝে মাঝে চাপ গ্রহণ করে, এমনি ডায়াবেটিস নাই। জি স্যার, আপনাকে শুনতে পেয়েছেন স্যার। আপনার কোনো বয়স, আপনার ওজন কত? আমার ওজন 57 বছর, 57 কেজি। আপনি কি মনে করেন না আপনি ওভারওয়েট? না না, সরি, 67 কেজি, 67 67 কেজি। তো আপনার হাইট ওয়েটের সাথে যদি ওভারওয়েট না হন, কারণ অ্যাঙ্কেল জয়েন্টটা গোড়ালিটা আমাদের হাঁটু এবং ওই জায়গাটা ওয়েটটা বিয়ার করে আমরা যখন হাঁটি, এটা একটা প্রেশার পয়েন্টের জন্য হতে পারে। দ্বিতীয় হতে পারে আপনার কোনো আর্থ্রাইটিস যখন থেকে শুরু হয়েছে যে জয়েন্টের মধ্যে হাঁটতে যাওয়া কোথাও কোনো একটু লাগছে, এটা পরবর্তীতে হাঁটা চলাতে বিশ্রাম হয়তো নেন নাই, ওখানে হয়তো একটু ফুলা থাকতে পারে, এটা তো না দেখে বলা, আন্দাজ করা। আর যদি এক্স্যাক্টলি ফুলে থাকে জয়েন্টের পার্টিকুলার জয়েন্টে কোনো টেন্ডারনেস থাকে, দরলে পরে আপনি ব্যথা পান, তাইলে হয়তো ইনফ্লামেশন আছে। তবে ও স্যার, ওনার প্রশ্নটা তো পাচ্ছি না, স্কোটাল রিজিয়নে সম্ভবত উনি কোনো প্রবলেম ফেস করছেন, একটা গোটার মতো লাগছে অ্যাঙ্কেল বলছে তো আমাকে। না না না, উনি ওই ব্যাপারে জানতে চেয়েছেন যে ওনার কাছে একটা গোটার মতো লাগছে, এরকম বয়সে তো আসলে অনেক টিউমার। স্কোটাল রিজিয়নে জি একটু শক্ত শক্ত লাগে অনুভব করছে। এটা এটা এক্সামিনেশন করা ছাড়া মোটেও বলা যাবে না, স্ক্রোটামের এখানে টেস্টিস থাকে তো, একটা স্কিনে কতগুলো নোডিউল হয়, স্কিন ডিজিজ হলে চুলকানি থাকলে একাধারে, আর দ্বিতীয় হচ্ছে ওটা যদি না হয় এগুলো কতগুলো ইনফেকশাস ডিজিজ আছে,
এগুলোতে আমি যাচ্ছি না, কারণ এগুলোর জন্য কন্টামিনেশনের জন্য হতে পারে একটা। দুই নম্বর, ভিতরে আমাদের টেস্টিস এবং ভেসাইকেল, এখানে সেমিনিফেরাস ফ্লুইড কতগুলো ইয়া আছে, ওগুলোর থেকেও অনেক সময় নোডুলার হতে পারে। টেস্টিকুলার এখানে এপিডিডাইমিস আছে একটা অংশ, ওইটা থেকে কোনো মানে গ্রোথ হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। সুতরাং আপনাকে এখন তো আগেকার দিন একটা হলো এক্সামিন করা, দেখা হাত দিয়ে, আরেকটা হচ্ছে এখন আল্ট্রাসোনোগ্রাফি আছে স্ক্রুটামের, ওইটা করলেও আইডিয়া দেওয়া যায় যে এটার এই জায়গায় সোয়েলিং আছে বা নাই। সুতরাং আপনাকে ডাক্তারের কাছে যাওয়া ছাড়া এইভাবে আপনি বোধ হয় এটা থেকে খুব কনফার্ম কিছু করতে পারবেন না। জি, আর দর্শক যেটা আপনি বলেছেন, আসলে কোনো একটা জায়গায় যখন এরকম কোনো চাকা বা কিছু অনুভব হয়, সেটা আসলে অনেক জায়গা থেকেই তৈরি হতে পারে। যেমন স্যার বলেছেন, ইনফেকশন হতে পারে, টিউমার হতে পারে, বা অনেক সময় সেখানে রক্তনালী ফুলে গিয়েও হতে পারে এরকম কিছু চেঞ্জ। সেক্ষেত্রে আপনি একজন সার্জারি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে নেবেন, উনি চেক করে আপনাকে তখন বলতে পারবে আসলে আপনার চিন্তা করার মতন কিছু আছে কিনা। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর আপনার কাছে আসলে এখন যে জিনিসটা নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে কোভিডের ফোর্থ ভ্যাকসিনের যে ডোজটা, সেটা আসলে এখন নিচ্ছেন অনেকেই, বা অনেকেই কাছে মেসেজ আছে, স্যার নিজেও নিয়েছেন এটা বলেছেন, আসলে এটা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু বা কেন আসলে এই ফোর্থ ডোজটা আবার নেওয়া হচ্ছে? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন খুবই স্পেসিফিক। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই সম্বন্ধে আমরা জানি, সেখানে ছয়টা টিকা দেওয়া হয়। একটা উদাহরণ দেওয়া যাক, পোলিও। তো পোলিও এতই সাকসেসফুল বলা যায় যে এটা পৃথিবী থেকে ইরাডিকেট হয়েছে, এটা নাই। এই সিদ্ধান্তটা আসতে যে ইপিআই কার্যকরী এবং পোলিও আর নাই পৃথিবীতে, এটা অনেক বছরের গবেষণালব্ধ ফলাফলের শেষ পর্যন্ত। তো কোভিড তো এসছে পৃথিবীতে মাত্র 3 বছর কিছু কম বেশি, এবং তার বিভীষিকা আমরা জেনেছি। তাহলে এই নতুন একটা ওষুধ, তার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করতে হবে, এটা তো আসলে যে এসওপি স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিওর আছে সেই আলোচনাটা আমরা এখানে কয়েকবার করেছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সেখানে যাচ্ছি না। আমি শুধু এটা বলতে চাচ্ছি, এটা আসলে অনেক দীর্ঘমেয়াদী ফল, এমনকি 10 বছরও লেগে যেতে পারে। অর্থাৎ আমি যেগুলি ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি আমি পুরো প্রোটোকলটা মেনটেন করি, সেটাই হওয়ার কথা। না হলে পারে অনেক কিছু তার দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়াটা সঠিকভাবে কার্যকরী হচ্ছে কি হচ্ছে না, এটা আসলে সঠিক চিত্র আমাদেরকে দেয় না। কিন্তু এটা একটা যুদ্ধ, আমাকে তো 10 বছর অপেক্ষা করার কোনো অবকাশই নাই, অতি দ্রুত করতে হবে। এবং স্পেশালি যে প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সেখানে আমাদের ভ্যাকসিনটাও খুব দ্রুত আসলে অ্যাপ্লাই করতে হয়েছিল। একদমই ঠিক বলেছেন, সেই কারণে এই 10 বছর আমি একটা র্যান্ডাম ধরছি, সেই সময়টাকে কমিয়ে আমরা 2 বছরেরও কম সময়ের ভিতরে নিয়ে এসেছি। আমি দেখেছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা প্রায় 2 বছরের ভেতরে চলে এসছে, ফলে এই যে আনপ্রেডিক্টেড অনেক ফেনোমেনন আমাদের থেকে গেছে, এটা সাকসেস রেটটা কী কত পার্সেন্ট, এইগুলি সব থিওরিটিক্যাল দাবি করা হয়েছে। আর ইত্যবসরে দর্শকরা একটা দুটো শব্দের সাথে পরিচিত হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি। আমি খুব সহজ করে যদি বলবার চেষ্টা করি, যদি কোনো রাসায়নিক পদার্থ অর্থাৎ ভ্যাকসিনটি ঢুকে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেন, ওই অ্যান্টিজেন পরিবর্তিত হয়ে মানব শরীরে অ্যান্টিবডি তৈরি করবে, অর্থাৎ ওই কোভিড ভ্যাকসিনের বিরুদ্ধে কাজ করবে। তাহলে ওই অ্যান্টিজেনটা এতটুকু পরিমাণ তৈরি করা হয়েছিল, ভাবা হয়েছিল যে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি করবে যা কোভিড আর আক্রান্ত হবে না। কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পরে, অর্থাৎ ভ্যাকসিনেশান কমপ্লিট হওয়ার পরে, দেখা গেল যে ওই অ্যান্টিবডিটা যথেষ্ট না, ফলে বুস্ট আপের দরকার হলো। অর্থাৎ মানে দীর্ঘ সময় এটা প্রোটেকশন দেওয়ার জন্য ইনাফ না। ঠিক তাই, তার মানে এটা কেন বোঝা গেল, দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়া সত্ত্বেও কারো ভ্যাকসিন ইয়ে হচ্ছে, কোভিড হচ্ছে। তার মানে বোঝা গেল উনি ভালনারেবল, অর্থাৎ অ্যাডিকোয়েট হয়নি, তারপর তৃতীয় ডোজ দেওয়া হলো। এখন একটু ছোট্ট পূর্ব বললে খুবই প্রাসঙ্গিক, আমরা যখন একটা আত্মতৃপ্তির ঢেকুর তুলছিলাম, দেখেন বাংলাদেশে এখন আমাদের এরকম ভয়টা কেটে গেছে। তো যখন আমরা তুলছিলাম ঠিক গত বছর এই ডিসেম্বর মাসে, চায়না এই এত বছর ধরে এই কোভিডের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স নীতি নিয়েছিল, কারণ সারা পৃথিবী সন্দেহ দিচ্ছিল চীনের দিকে যে উহান প্রদেশ থেকে তারাই দায়ী করেছে, ফলে এইটার প্রেক্ষিতে তারা একদম জিরো টলারেন্স নেয়। অর্থাৎ স্বাস্থ্যবিধি বলতে যা যা বোঝায় সেগুলো বহু আলোচনা হয়েছে, সেগুলিকে তারা পুরোপুরি মেনেছিল, কিন্তু এতে ট্যুরিজম থেকে ব্যবসা বাণিজ্য কিছু ক্ষতি হচ্ছিল। তো তাদের আর ধৈর্য মোটামুটি সহজ বাংলায় বলে এটা কুলায়নি, এবং সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে যে স্বাস্থ্যবিধিটা তুলে নেওয়া হোক। তো স্বাস্থ্যবিধিটা তোলা যেতেই পারে, একটা যুদ্ধেও যদি কেউ যেতে তাহলে তার প্রতিপক্ষ থেকে আস্তে আস্তে তো তুলবে। এই এক্সট্রিগেটটা হঠাৎ করে ওভারনাইট করা হয়েছে, ফলে এতদিনের যে সুরক্ষা ছিল এটা ওভারনাইট হওয়াতে এটা ছড়িয়ে পড়ে, এবং ফলে নতুন করে এই আর একটা ওয়েভের সৃষ্টি হয়, এবং আমরা দেখেছি BF.6 নতুন আর একটা ভেরিয়েন্ট চলে আসে। এই BF.6 এবং নতুন ভেরিয়েন্ট আসা এবং চীনের যে আউটব্রেক, এটাতে আমাদের আশঙ্কা হলো বা দাবি করলো যে 3টা ডোজ, অর্থাৎ 2টা ডোজ আর 1টা বুস্টার ডোজ, এটি যথেষ্ট না।
তার মানে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে ভাইরাল যে মিউটেশনগুলো হয় সেগুলো অলরেডি আমাদের দর্শকরা এখন অনেকটাই বুঝতে পারেন, যেহেতু তার পরিবর্তন হতে থাকে সেখানেও হয়তো তার ইফেক্টটা হচ্ছে না, আর একটা হচ্ছে যত দীর্ঘমেয়াদী আসলে এটার ইফেক্ট আমরা চিন্তা করেছিলাম হবে সেই পরিমাণ প্রোটেকশন এখনও পাওয়া যাচ্ছে না, দেখেই হয়তো ফোর ডোজটা এখন দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আসলে স্যার আপনার কাছ থেকে একটু মতামত চাইবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আসার পর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, ততক্ষণ পর্যন্ত দর্শক আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম খন্দকার এবং মেজর ডক্টর খোরশেদ সামাদ। স্যার যেহেতু ফোর ডোজ নিয়ে কথা হচ্ছিল, আপনারা তো আসলে কোভিডের টাইমে সবচেয়ে বেশি কোভিড পেশেন্ট ডিল করেছেন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে, তো এই ফোর ডোজের বিষয়ে আসলে আপনার মতামত একটু আমি জানতে চাই। ফোর ডোজ আসলে নির্ভর করে যে ইন্ডিভিজুয়াল, একজন ফার্স্ট ডোজ দেওয়ার পরেও তার কোভিড হয়েছে যে বললেন, সেকেন্ড ডোজে হচ্ছে, নির্ভর করে আমার যে ভ্যাকসিন নিয়েছি আমার অ্যান্টিবডি শরীরে প্রোটেক্টেড ইয়ার কতটুকু আছে, ক্যাপাবিলিটি, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন এটা, কারো এক ডোজেই ভালো প্রোটেক্টেড অ্যান্টিবডি তৈরি করেছে আর কারো হয় নাই, এই যে প্রশ্ন আসে। সাধারণত ইল্ডালি পার্সেন্টের ইমিউনিটি কম থাকে বা জেনেটিক্যালি কম থাকতে পারে, আবার ডোজের ব্যাপারও থাকতে পারে, প্রপারলি হয়েছে কি না, কোন ভ্যাকসিনটা নিয়েছে ওইটা ইফেক্টিভ কতটুকু সেটার উপর নির্ভর করে। তো ফোর ডোজ আমি নিজে নিয়েছি কিন্তু সৌভাগ্যক্রমে আমার কোনো সাইড ইফেক্ট হয়নি, কিন্তু আমি প্র্যাকটিসে যেয়ে দেখলাম আমার রুগীরা যারা আসতো যে সেকেন্ড ডোজ নিচ্ছে থার্ড ডোজ নিচ্ছে প্রত্যেকবারই রিউমাটোলজিক্যাল প্রবলেম, মানে ব্যথা বা বেদনা বমি নানা রকমের উপসর্গ দেখা যাচ্ছে, সবার যে হয়েছে তা না, কিছু কিছু। তাহলে দেখা যাচ্ছে এই ডোজটা ইন্ডিভিজুয়ালি ফোর ডোজ নিতে হইতে নিচ্ছে আরও যে লাগবে না এমন না, যে পরে যা বলো ফিট ডোজ লাগবে যেটা উনি বললেন, তো এটা ইন্ডিভিজুয়াল এটা এখন সার্টেন করে বলার মতো অবস্থা যে বললেন উনি, যে এখনও কোনো আমাদের স্টাডি নাই যে কার হইলো, কেন হইলো, কেন হইলো না, কেন ফোর ডোজ লাগলো, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। ওষুধের অবস্থা যেটা দিচ্ছি, যে নিচ্ছে তার রিসিপিয়েন্টের তার বডির ডিফেন্সের অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করতেছে। সুতরাং এটা ফোর ডোজ নিলেই যে আমি সেফ এটা না, আবার না নিয়েও যে আপনি বসে থাকবেন সেই সাহসও কারো নাই। স্যার আমরা তো সেরো সার্ভিলেন্সটা করতে পারছি, জি জি, এটা সেরো সার্ভিলেন্স করা হাইপোথেটিক্যালি পসিবল হলে তখন আমরা বুঝতে পারতাম যে এটা আসলে দরকার আছে কি না। আমি সকল দর্শকদের জন্য এই টেকনিক্যালটা আমি একটু ভাঙার চেষ্টা করছি। সার্ভিলেন্স মানে পর্যবেক্ষণ করে দেখা, সেরো সিরামের আরেকটা না, অর্থাৎ রক্তে যতটুকু অ্যান্টিবডি থাকার কথা ততটুকু যদি আমরা মাপতে পারি যে এটা যথেষ্ট, তাহলে তাকে আর দেওয়ার কোনো অবকাশ নাই, যার যথেষ্ট না তাহলে তাকে আবার দেওয়া যেত। কিন্তু এই পরীক্ষাটি সময় সাপেক্ষ, দীর্ঘমেয়াদী এবং মানুষের জন্য করাটাও আসলে অনেক ডিফিকাল্ট। জি অবশ্যই। আর স্যার এটা নিয়ে আসলে আপনার সাথে আমি আরেকটু আলোচনায় আসবো, আর স্যারের কাছে একটা বিষয় একটু জানতে চাই। আমরা তো যে রোগগুলোর ব্যাপারে কথা বলছি দূষণের প্রভাব হিসেবে, অনেক কিছুর ইফেক্টের কথা আপনি বলেছেন, ডিরেক্টলি স্কিনে অনেক ডিজিজ হচ্ছে, শ্বাসতন্ত্রের রোগ হচ্ছে, বা আমাদের যেটা অন্ত্রের রোগ যেগুলো আমরা বলি, পাকস্থলী বলি, ক্ষুদ্রযন্ত্র বলি, বৃহযন্ত্র বলি, তো এটার মধ্যে খুব কমন একটা রোগ আমরা যেটা দেখতে পাই, আমার প্র্যাকটিসে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আইবিএস একটা রোগের কথা। এখন সেটা আপনি আসলে আমাদের দর্শকদেরকে একটু শর্ট করে যদি বলে দিতেন আইবিএস রোগটা আসলে কী। ধন্যবাদ আপনাকে। আসলে আইবিএস কথার অর্থ হলো ইরিটেবল বাউল সিন্ড্রোম। ইরিটেবল মানে হচ্ছে এই যে নাড়ি ভুঁড়িতে কিছু খাবার গেলে নাড়ি ভুঁড়ি মুভমেন্ট তৈরি করে, নর্মালি মুভমেন্টটা থাকে খাবার হজম করার জন্য, কিন্তু যখনই কোনো ইন্ডিভিজুয়াল খাবার যায় অথবা তার অ্যাংজাইটি প্রোন পার্সন হয়, পার্সোনালিটি প্যাটার্ন থাকে যে সে অ্যাংজাইটি প্রোন বা খুঁতখুঁতে স্বভাবের লোক, তাদের হয় কি ওই কোনো নির্দিষ্ট খাবার গেলেই সে অ্যাংশাস হয়ে যায়, তার নাড়ি ভুঁড়ি খাবার দিল, যেমন মিল্ক ইনটলারেন্স আছে মনে করেন, তো তখন দেখা গেলো যে তার পেটে ডাকাডাকি শুরু করে অথবা পায়খানা যেতে হয়। কেউ কেউ রুগী আছে এরকম যে খাবার টেবিলে বসছে, খাবার খাওয়ার সাথে সাথেই দৌড়াতে হচ্ছে, টয়লেটে যেতে হচ্ছে, স্পাজম হয় একটা, আবার কেউ খাইতে বসে খাওয়ার মাঝেও যেতে হয়, তাহলে অর্থ ইরিটেবল বাউল, মানে বাউল মুভ যখন মুভ করতে হয় ইরিটেবল বাউল হয়ে যায়, রিকারেন্টলি হয়ে থাকে। তো এই যে অবস্থাটা এটা কিন্তু নানা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা বললাম পার্সন কনসার্ন, যে অলওয়েজ অ্যাংশাস থাকে, যেমন ধরেন কেন বলি আমি ভালো আছি, এখন হঠাৎ করে তো কোনো একটা ব্যাড নিউজ শুনলাম, দেখা গেলো আমাদের হয়তো ডিফিকেশন প্রবলেম হচ্ছে অথবা টয়লেটে যেতে হচ্ছে, ইউরিনেশন হচ্ছে, পরীক্ষার আগে হয়, তাহলে এটা দেখেন আমি তো নর্মাল পার্সন কেন যেতে হচ্ছে, আমার মেন্টাল ফ্যাকাল্টির সাথে মানসিক অবস্থার সাথে আমার নাড়ির অবস্থা নির্ভর করতেছে। তাহলে যে সবসময় অ্যাংজাইটিতে থাকে তার একটা ইরিটেবল এই অবস্থায় থাকে, তার উপরে যে খাবার কোনো প্রবলেম করে, এই ইরিটেবল বাউল সিনড্রোম কনস্টিপেটিং ভ্যারাইটিও আছে, কষা হয়ে যায়, আবার ডায়রিয়াল ভ্যারাইটিও আছে, বেশিরভাগ ক্ষেত্রেই যে দেখা যায় যে দুটো আমার মিক্সড আছে, তো
তাহলে এ তারা খাবার ছাড়াও তার পার্সোনালি প্যাটার্ন বললাম আর খাবার, যেমন মিল্ক মিল্ক প্রোডাক্ট, গরু খাসি পোলাও বিরিয়ানি তৈলাক্ত খাবারগুলো ফ্যাটি ফুডগুলো এগুলোকে অনেকেরই ব্লটিং হয়, তারা বগি বেশি এই খাবারগুলো খাইলে পরে তারা এই পেটের সমস্যাগুলো বেশি ফিল করে। এবং অনেকে অনেকে এটাও বলেন যে শাক বা এরকম কিছু খেলেও কিন্তু অনেকের ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে, আপনার শাকে হয় আমার গরুর মাংসে হয় ওনার দুধে হয়, কারও কোনো ঠিক নাই যে কার কোনটাই হবে, আপনার একটা যেমন মিল্ক প্রোডাক্টের যেমন মিল্ক ইনটলারেন্স আছে তার সেটা হবে, কিন্তু আমার যখন যদি মিল্কের এই ইনটলারেন্স আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে আমার হবে না, তাহলে আমার নাড়িভুঁড়িতে এবং শারীরিক অবস্থায় যে অবস্থা থাকে তার পরিপ্রেক্ষিতে ওই ফুডটা গেলে পরে ইরিটেট করবে কি করবে না তার উপরে নির্ভর করে সিমটমগুলো তৈরি হবে। স্যার এই উপসর্গের ব্যাপারে আসলে যেটা একটা অসুবিধা হয়, অনেক সময় অন্ত্রের যে ক্যান্সার বা প্রদাহজনিত রোগগুলো থাকে উপসর্গগুলো কিন্তু একই রকমই হয়ে থাকে, মেইন চ্যালেঞ্জটা ডাক্তার হিসেবে আমাদের ওখানে, তো সেক্ষেত্রে আসলে যারা পেশেন্ট আছে তাদেরকে আপনি কি বলতে চান? আমি বলি এই জন্য যে ইরিটেবল বাউল সিনড্রোম আছে, এটা নেগেটিভ ডায়াগনোসিস, মানে আমি পরীক্ষা করে দেখলাম ক্যান্সার নাই আলসার নাই, অ্যান্ডোস্কোপি ক্রোনোস্কোপি বেরিয়াম ফলো থ্রো এগুলি করে দেখি যে নারী বলি ঠিক আছে, তখন আমি বলি যে হ্যাঁ আপনার ইরিটেবল বাউল সিনড্রোম কনফার্ম মোটামুটি, এটা নেগেটিভ ডায়াগনোসিস বললাম এই জন্য, পজিটিভলি এটাকে ফাংশনাল বলে আপনাকে কনফার্ম করতে হবে যে ওখানে কোনো রোগ নেই, রোগ নাই জি, এটা যদি নেগেটিভ হয়ে যায় সবগুলো ভালো আছে তাহলে আমরা বলি হ্যাঁ ডেফিনেটলি আপনি ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এ ভুগছেন। জি স্যার, আইবিএস এর রোগীদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান ভালো থাকার জন্য? সবসময় বলছি আমি বলি যে আপনার মেন্টাল ফ্যাকাল্টি আপনি অ্যাংজাইটিটা বাদ দেন, ওষুধ দিয়ে চাল্লা বা আপনি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, যেই খাবার খাইলে আপনার সমস্যা হয় সেটা বাদ দেন, অ্যাংজাইটিটাকে কমান, স্পেসিফিকলি খাবারগুলো খান, যদিও বলে অডুগির আয়সা স্যার ভালো খাবার কোনো স্বাস্থ্যকর খাবার খাইতে খাইতে পারি না, ওইটা মিন করে ফ্যাটি ফুডগুলো বিয়ের দাওয়াতে যেগুলো খায় দুধ থাকতে ওই যে বোরহানি এই মিল্ক প্রোডাক্টগুলো এগুলি খাইয়েই সমস্যা করে, তো আমি বলি আপনি বিয়ের দাওয়াতে যাবেন গিফটটা দিয়া দেখা করে চলে আসবেন খাবেন না, তখন বলে স্যার এটা কি হয়, তা আমাকে না হইলে তো বকবেন আর যদি পারেন এটা অ্যাভয়েড করে আসতে ভালো থাকবেন। স্যার প্রোবায়োটিকের কোনো রোল আছে এখানে? কিছু ব্যাকটেরিয়াল যে এগুলাকে দিলে প্রোবায়োটিক দিলে সিমটম কমে, এটা সিমটোমেটিক, এমন কোনো এটা দিয়া যে সেরে যাবে তা না, খাইলে ভালো থাকবেন। যে খাবারগুলো তো ওনার ইরিটেশন হচ্ছে সেগুলো বাদ দিতে হবে, এটা হেলদি খাবারের ব্যাপার আসলে ওনাকে একটু কেয়ারফুল হতে হবে, এবং প্রোবায়োটিক হিসেবে আমরা দইও কিন্তু খেতে পারি গাটটাকে হেলদি রাখার জন্য। ঠিক, অনেক ধন্যবাদ স্যার। আর আপনার কাছে আসলে একটু একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে স্যার যেরকম বলেছেন যে ফিফথ ডোজের পর আরও ডোজ লাগার একটা সম্ভাবনা আছে, তো সেটা আপনি নিজেও শেয়ার করেছেন যে এরকম হতে পারে যে আরও ডোজ লাগছে, তো বাংলাদেশে আসলে এইটার প্রোডাকশনের ব্যাপারে কোনো প্ল্যান আছে কিনা বা আপনার এই সম্পর্কে দর্শকদের জানানোর কিছু আছে কিনা? জি ধন্যবাদ। আসলে আপনার দুটো প্রশ্ন আছে, একটা হলো যে এর পরবর্তীটা ভেরিয়েন্ট আদৌ আসবে কি না। দেখেন আমাদের তিন বছর ধরে এই যে লাখো লাখো মানুষ মারা গেল কার জন্য? একটা ভাইরাসের জন্য। আমরা প্রায় 40 বছর আগে HIV হিউম্যান ইমিউনো ভাইরাসের নাম শুনেছি, এই সময়কালে কতগুলি আলোচনা এসছে SARS MARS এবোলা ভাইরাস, এত ভাইরাস আমরা এই বিগত একটা সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, কিন্তু এই এবোলা ভাইরাস যখন আবিষ্কার হয় অথবা HIV যখন আবিষ্কার হয় তখন থেকে যদি বিজ্ঞান অনেক সচেতন হতো তাহলে পারে এই ছোট্ট একটি ভাইরাসের বিরুদ্ধে একটি কার্যকরী এমন একটি ভ্যাকসিন তৈরি করা যেত, যেটা এই যে করোনার বিভিন্ন ভেরিয়েন্টের কথা আমরা বলছি না, একবার বলছি ডেল্টা ভেরিয়েন্ট, একবার বলছি ওমিক্রন ভেরিয়েন্ট, একটা বলছি B.6, তার মানে কি এক একটা করে ভেরিয়েন্ট আসে, আগে যেটা এক্সিস্টিং ভ্যাকসিন ছিল তারপর সেটা কার্যকরী করে, কিন্তু নতুন যে ভেরিয়েন্টটা আসে তারপর তো কোনো ট্রায়াল দেওয়া হয় নাই, তাহলে পারে এক্সিস্টিং ইয়েটা ভ্যাকসিনটা তারপর কার্যকরী হবে এই আশাটা করাটা আসলে দুরাশার মতো। তাহলে আগামী দিনে যদি এমন কোনো মিউটেশন হয় এবং নতুন কোনো ভেরিয়েন্ট আসে, ওই আবার বলছে যেগুলি বর্তমানে বাজারে আছে সেগুলির পর কার্যকরী নাও হতে পারে, আমরা জানি না এক্ষেত্রে বাংলাদেশে আসলে এটা সেই ক্ষেত্রে, তাহলে মানে আমাদের এটা দেখতে পেলাম যে আমাদের আর একটা ভ্যাকসিন দরকার হতে পারে, সেটা বিশ্বজোড়া একটা গ্লোবাল প্রবলেম। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এটা কতটুকু অতিশয়োক্তি হবে বা কতটুকু প্রত্যাশা হবে যে বাংলাদেশে করা একটা বাস্তবতা আছে কিনা, যদি আপনারা প্রশ্নটি বুঝে থাকি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ফার্মাকোলজিস্ট হিসেবে এটা অবশ্যই 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 একটা বাস্তবতা আছে। কেন? এখানে কোনো আবেগের প্রশ্ন নেই, আমরা কতগুলি গণিত দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম কথা হলো যে একটা ভ্যাকসিন তৈরি করতে কী লাগে, প্রথমে যে ওই ভ্যাকসিনের ভেতরে যে ইনগ্রেডিয়েন্টটা আছে এটা কি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, আমরা এটা জেনে গেছি অনেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা যে কোনো একটা ঔষধ বা কোনো ভ্যাকসিনের প্যাটেন্ট লাগে, মেধাস্বত্ব লাগে, এটা একটা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন। তো মানবিক কারণে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা
কিছুদিন আগে সারা গিলবার ঢাকাতে এসেছিলেন এবং উনি আমরা জানি যেখানে কাজ করে এটা উন্মুক্ত করে দিয়েছেন মানুষের জন্য, অর্থাৎ বাংলাদেশ যদি তৈরি করতে চান উনি এটার জন্য কোনো পয়সা নেবেন না। তাহলে আমার তো উন্মুক্ত হয়ে গেল। এবং করোনার সময়টা থেকে কিন্তু আমরা এরকম একটা দেখছিলাম যে সরকারের দিক থেকে একটা উদ্যোগ আছে, ভ্যাকসিন তৈরি করার একটা প্রচেষ্টা ছিল। জি জি, তো আশা করছি হয়তো সেটা হবে এবং আমরা ওইটার ব্যাপারে আশাবাদী। যদি বাংলাদেশে হয় তাহলে সেটা আমাদের সবার জন্য অবশ্যই অনেক সুলভ হবে এবং আশা করছি সেটা অবশ্যই সুফলকারী হবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমার নাম সুইটি, আমি ঢাকা থেকে বলছি, আমার বয়স 46। জি, আমি বাথরুমে পড়ে গিয়ে বলছি, আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম না, বসা অবস্থায় ছিলাম, পাটা পিছলে গিয়ে আমার হাঁটুর মাঝখানে একটা ইউচার্নের মতো পড়েছে, হাড্ডিতে কোনো ব্যথা নাই, হাঁটুর মাঝখানে ডান পায়ের যে মাংস মাসলটা থাকে, লিগামেন্টটা থাকে, এই জায়গায় ব্যথা, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। এটা দুইবার ডাক্তার দেখিয়েছি, কোনো ইনজুরড কোনো ফ্র্যাকচার নাই, অর্থোপেডিকও দেখিয়েছি, 3 মাস টানা ওষুধ খেয়েছি, কিন্তু স্টিল ব্যথা করে, বেশি হাঁটলে ব্যথা করে, শুয়ে থাকলে ব্যথা করে, শোয়ার পরে পা ডান বাম করতে পারি না, ব্যথা করে। কতদিন আগে হয়েছিল আপনার অ্যাক্সিডেন্ট? এটা আমি অক্টোবরের 1 তারিখে ব্যথা পেয়েছি, টানা 2-3 মাস ওষুধ খেলাম, ওষুধ বন্ধ করলেই ব্যথা করে। ফুটবল খেলা খেলে যারা মাঠে পড়ে যায়, ব্যথা পাচ্ছে, একটু পরে স্প্রে করে আবার দৌড়ায়, আবার পারে, তো আপনার ওই রকম দৌড়ানো লাগবে না। আপনি একটু স্প্রে করা কিছু অ্যানালিসিস আছে, এগুলো দিলে ব্যথাটা কমবে, তখনই আপনি ব্যায়ামটা করবেন। যে টানটা আছে ক্রনিক্যালি করতে করতে এবং কিছু এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপিস্টটা নিশ্চয়ই দেখাইছে, বা যদি আপনার ডাক্তার অ্যাডভাইস করে থাকে ফিজিওথেরাপি দিলে পাটাকে কী করলে মাসেলটা স্ট্রং হবে, কিছু করলে রিল্যাক্স করে, এই রিল্যাক্স কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন করতে করতে এই টানটা ছেড়ে দেবে। আর যখন করবেন তার আগে আপনি কিছু অ্যানালজেসিক হয়তো মাইল মুখে খাইতে পারেন অথবা স্প্রে করে নিতে পারেন, লোকাল স্প্রে, ফিজিওথেরাপি, আর হচ্ছে মেন আপনি নিজে সেখানে ব্যায়াম করা, এতেই আপনি সেরে যাবেন, ওটার জন্য বড় কিছু করা লাগবে না, যেহেতু ফ্র্যাকচার নাই আপনি নিজেই বলেছেন। অতিমারি আমরা একটু কোভিড দেখেছি যে সারা পৃথিবী মানুষের অস্তিত্বের সম্মুখীন হচ্ছিল, এটাও ক্ষেত্রে তাই। তাহলে আমরা কি শুধুমাত্র এই তাত্ত্বিক কথা হতাশা নিয়ে এক লাইনে শুধু অ্যান্টিবায়োটিক যাতে না খায় সে ব্যাপারে কি বলতে চান? জিনিস বলা হচ্ছে আইন করতে হবে, শুধুমাত্র সচেতনতা, একটি হলো যারা বিক্রি করবে তাদেরকে অলরেডি 20,000 টাকা শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে, মানে দোকানদার যার আনঅথরাইজ প্রেসক্রিপশন ছাড়া। আর একটা লাল একটা মোড়কে থাকবে, ওখান থেকে যখন বের করবে তাহলে সবাই বুঝবে যে ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সর্বশেষ পাঠ্য বইয়ে এটা অবধারিত হিসাবে এটা সংযুক্ত করতে হবে, পাঠ্য বই থাকলে পারে, 6 থেকে 12 পর্যন্ত যদি থাকে তাহলে 1 কোটি ছাত্র আগামী দিনের নাগরিক তারা ওইখান থেকে বুঝবে এবং তাদের গল্প আকারে এগুলো শিখলে পারে পরবর্তী। তার মানে দুই দিক থেকে সচেতনতাটা দরকার, আমরাও যাতে জানতে পারি এবং যারা এগুলো ডিল করছেন তাদের ব্যাপারেও যাতে একটা একটা পদক্ষেপ থাকে সেই বিষয়ে। স্যার একদম লাস্টে আমরা আছি, এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা অ্যান্টিবায়োটিক যারা যথেচ্ছ ব্যবহার করছেন তাদের জন্য? উনি যথেষ্ট ভালো বলেছেন যে আসলে রোগী যারা বুঝে না তারাই যায় ওভার দ্য কাউন্টার, বলে আমার কাশি হয়েছে অ্যান্ড এটা দেন খাইয়ে ফেলবো, এটা বন্ধ করতে না পারলে সম্ভব না। সে দুইটা কিন্তু সে প্রপার ডোজটা অ্যান্টিবায়োটিক ডোজটা খাইলো না, 2-3 দিন খাইয়া দু এক চলে গেলো যে আমার কমছে, এইটাই কিন্তু তার রেজিস্ট্যান্স করবে, ফুল ডোজ ব্যাকটেরিয়াটা ফুরা গেল না, মরলো না, অ্যান্টিবায়োটিক প্রপারলি খাইলো না। যখনই আমি স্পেসিফিক্যালি ডাক্তার বুঝা দেবে প্রেসক্রিপশন থাকবে অ্যান্টিবায়োটিক কতদিন লাগবে এবং কতদিন খাইলে পরে বলে সাইরে গেছে কাশি বন্ধ করে দেয়, বলে না ডাক্তার বুঝাই দেবে যে বন্ধ করবেন না, আর ওভার দ্য কাউন্টার কোনো বিক্রি করবে না এটা। আর কোনটা সাইড ইফেক্ট, যেমন ধূমপানের আগে দেখা যায় না এটা ক্ষতিকারক, এরকম অ্যান্টিবায়োটিক বেশি খেলে অথবা এটারও যে সাইড ইফেক্ট আছে
সেটা যদি রোগীদেরকে বোঝা যায় অথবা মাস প্রভাগান্ডা এটা দেখানো যায় তাহলে কিছু সচেতনতা আসবে বলে আমার। জি অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে এই মূল্যবান তথ্যগুলো শেয়ার করার জন্য। স্পেশালি অ্যান্টিবায়োটিকের বিষয়ে এখন আমরা যেটা ফেস করি, ইনফেকশন আসলেও যেহেতু তার রেজিস্ট্যান্ট থাকে আমাদের ট্রিটমেন্ট দিতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় এবং আলটিমেটলি সাফার করেন কিন্তু পেশেন্টরাই, যেহেতু আমরা তখন আর অ্যান্টিবায়োটিক দিয়ে তাদেরকে সুস্থ করতে পারি না। তো এই বিষয়ে আসলে যারা দর্শক আছেন তাদের সচেতন হওয়া অনেক গুরুত্বপূর্ণ এবং সবসময় চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেয়ে ডোজ কমপ্লিট করার জন্য। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের অতিথিদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি দেখা হবে আবার আগামী সপ্তাহে।